প্রত্যেক নববিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কিছু না কিছু চাই, তুমি আমার কাছে কি চাও হল্লা, তুমি আমার কাছে কি চাও? স্বামী স্বামী গো, আমি আপনার মতন স্বামী পেয়েছি স্বামী, আর আমি কিছু চাই না স্বামী, আর আমি কিছু চাই না। না না হল্লা, তুমি লজ্জা করছো, প্রত্যেক নববিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কিছু না কিছু চাই। শোনো হল্লা, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমাকে হাসি মুখে। অগো স্বামী, দিতেই যদি হয় তাহলে আমি নারী জাতি, আমাকে একটা পুত্র সন্তান দাও স্বামী, আমি যেন মা ডাক শুনতে পাই, আমি যেন মা ডাক শুনতে পাই। আমি তোমাকে ভোট দিলাম, তোমার পুত্র সন্তান হবে, এসো হল্লা আমার পাতার কুটিরে এসো। এদিকে ঋষি গৌতমের আশ্রমে ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ আগমন করছে। আমার স্ত্রী সতী অহল্যা,
এমন সুন্দর রূপ কি আর জগতে থাকতে পারে? স্বর্গে তো অনেক রমণী রয়েছে, কিন্তু আমার গুরু মায়ের মতো কেউ সুন্দর নয়। ভগবান, এই রমণী যদি আমি আমার কাছে পেতাম। ইন্দ্র, তুমি মনে মনে কি ভাবছো? ইন্দ্র, না না গুরুদেব, আমি কিছু ভাবিনি। শোনো দেবরাজেন্দ্র, আজকের মতো তোমাদের বিদ্যার্জন শেষ, কাল থেকে তোমরা নিয়মিত আসবে, তোমাদেরকে আমি বিদ্যার্জন করাবো। ঠিক আছে গুরুদেব, এবার আমরা আসি। গুরুদেব, এবার আমরা আসি। কি সুন্দর হাসে,
গেলে ধরা দেই না ভাই বাপ না আজ আমি কিছু আমি তোমার বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি গঙ্গা স্নান ছেড়ে আমি তোমার কাছে ছুটে এসেছি তাড়াতাড়ি দ্বার খোলো হল্লা তাড়াতাড়ি দ্বার খোলো একটি কে তুমি আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব হরণ করেছ কে তুমি তাড়াতাড়ি উত্তর দাও আমি দেবরাজ ইন্দ্র আপনার উপযবনে লোভ সামলাতে না পেরে আমি তোমার সতীত্ব হরণ করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও না মা তুমি আমাকে ক্ষমা করে ওরে দেবরাজ ইন্দ্র ওরে পুত্র আমার তুই আমার পুত্র সম হয়ে কেন এত বড় সর্বনাশ করলি বাবা আজ থেকে যে আমি কলঙ্কিনী আজ থেকে যে আমি ব্যভিচারিণী আর আমি যে কারো কাছে মুখ দেখাতে পারবো না বাবা আমি যে মুখ দেখাতে পারবো আজ তোর আলো থালো বেশ নয়ন জলে ভাষ্য সত্যি করে বলো হল্লা আজকে তোমার কি হয়েছে তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো আমি যে কলঙ্কিনি হলো একটি অহল্যা আমি তোকে সত্যির সত্যি গানে শ্রদ্ধা করতাম সত্যি করে বলো অহল্যা আজকে তুমি যে পাপ পাপ করেছ এসে তোমার আমি তোকে অভিশাপ দেব স্বামী গো ও আর কেউ নয় তোমার পুত্র সম তোমার শিষ্য দেবরাজ ইন্দ্র তোমার রূপ ধারণ করে আমার সতীত্ব হরণ করেছে তুমি বলো স্বামী এখন আমি কি করব দেবন শয়তান গুলান্তা তুই তোর গুরু বাবাকে চিনতে পারলি না যা শয়তান তোমার ঘর থেকে যা তোমার ঘর থেকে আমি না জেনে আমি আমার গুরু মাতাকে না চিনতে পেরে মহাভুল কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না গুরুদেব তুমি আমাকে ক্ষমা করে আমি গো রাত জায়গা
আমি না জেনে না জিততে পেরে মহাবুল কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না গুরু, তুমি আমাকে ক্ষমা করে দাও না। তুমি আমাকে ক্ষমা করে দাও না স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। চিঠিও হইলা, তুমি আমার স্ত্রী কথা ভাবতে আমাকে লজ্জা হচ্ছে। তুমি জানো না হইলা সতী রমণী কি কর্তব্য, যে প্রকৃত সতী রমণী হয় ওর পুরুষের স্পর্শ পেলে বুঝতে পারে নিজের স্বামী কিনা। তুই কেমন সতী কেসের মুখ করি না, আমি না জেনে না চিনতে পেরে অজ্ঞান বশত মহাভুল কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না স্বামী, তুমি আমাকে ক্ষমা করে। অহল্লা, যে নারীর স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে রাত কাটায় এবার নারী আমি উদর্শন করবো না। Come on,
পাপ কাজ করেছো এই পাপ কাজের জন্য আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করব না। আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে আমি মহা তপস্বী গৌতম মুনি, আমি মুখ থেকে যখন বাক্য বের করেছি তোমাকে অবশ্যই পালন করে যেতে হবে। আমি স্বামী গো, তাই যদি হয় আমি আপনার অভিশাপ মস্তকে ধারণ করে যুগ যুগান্তর ধরে অবশ্যই পাষাণী হয়ে থাকব। কিন্তু হে স্বামী দেবতা, কেমন ভাবে আমি কঠিন অভিশাপ থেকে মুক্তি পাব? দয়া করে এর উপায় বলে। অনহল্লা, তুমি যখন কাতর করতে আমায় অনুরোধ করে বলছো আমি কঠিন অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দিচ্ছি। আগত ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র মানব আকারে পৃথিবীতে আসবেন, তখন তোমায় চরণ দান করবে, তাতেই তুমি কঠিন অভিশাপ থেকে মুক্তি পাবে। আমি আপনার কঠিন অভিশাপ মস্তকে ধারণ করে যুগ যুগান্তর ধরে অবশ্যই পাষাণী হয়ে থাকব। কিন্তু ভেবে দেখো স্বামী, আমি নারী, আমি মা, মা হয়ে তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করে দাও না স্বামী। আমার শেষ ইচ্ছা পূরণ করে না। বলো হল্লা, তোমার শেষ ইচ্ছা কি? আমি নারী, আমি মা, মা হয়ে আমার পুত্র সদানন্দকে আমি জীবনে শেষবারের মতো দুচোখ ভরে দেখব। তুমি আমার সদানন্দকে আমার কোলে এনে দাও না স্বামী। সদানন্দকে আমার কোলে এনে সদানন্দ আমাদের ছোট থেকে ধ্যানে মত্ত, আমি তাকে স্মরণ করে দেখছি। সদানন্দ শ্বশুর ঘরে তুমি কাঁদছো কেন মা? তোমাকে কিছু বলেছে মা? তুমি কি আমার বাবা তোমাকে গালাগালি করে? ওরে সদানন্দ, ওরে পুত্র আমার, আমি যে কলঙ্কিনী, আমি যে ব্যভিচারিণী, এই জন্য তোর পিতা আমাকে অভিশাপ দিয়েছে। আমি যে পাষাণী হব, মা
তুমি পাষাণী হয়ো না মা, তুমি পাষাণী হয়ো না। তুমি পাষাণী হয়ে গেলে এই শিশু সন্তান সদানন্দ পৃথিবীতে মাতৃহারা হয়ে একা বাঁচবে না। মা গো, তোর সদানন্দ পৃথিবীতে মাতৃহারা হয়ে একা বেঁচে থাকবে না। আমি যে মরে যাব সদানন্দ, ওরে পুত্র আমার, কাঁদিস না বাবা, ফেলিস না চোখের জল। তোর পিতা যখন আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে অবশ্যই পাষাণী হতেই হবে। ওরে পুত্র, তুই না আমার পুত্র, আমি তোর মা। আমি মা হয়ে তোর কাছে একটা আশা করব সদানন্দ, যদি পারিস বাবা, তো এই কঠিন অভিশাপ থেকে তুই আমাকে তাড়াতাড়ি উদ্ধার করবি বাবা, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করবি। জননী আমার, তুমি আর কেঁদো না মা, মুছে ফেলো তোমার চোখের জল। শাস্ত্রে বলেছে মা, জননী জন্মভূমি স্বর্গাদি গড়িয়সি, এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে মা, আমি ঋষি পুত্র সাধনার জোরে নমস্কার করে আমি তোমাকে তাড়াতাড়ি উদ্ধার করব মা। সদানন্দ, হায় ভগবান, এ কি করলে তুমি? আজ আমার মা হয়ে গেল পাষাণী, আমি শিশু সন্তান, কেমন ভাবে মাতৃহারা হয়ে একা বাঁচব? মা গো, তোর সদানন্দ পৃথিবীতে মাতৃহারা হয়ে একা বাঁচবে না। এই মা হারা সদানন্দ, আমি যে মরে যাব। আমার মনে রয় নবেদনা গো, আমার মনে রয় নবেদনা, যে মা দশ মাস দশ দিন গর্ভেতে ধরিল, প্রসবকালে আমার মা কি যন্ত্রণা পেল। মা দশ মাস দশ দিন গর্ভেতে ধরিল, প্রসবকালে আমার মা কি যন্ত্রণা পেল। স্তন দুগ্ধ দিয়া আমায় পালন করিল, আমার মায়ে বুকে রক্ত দিয়া আমায় পালন করিল। সে মায়ের ছবিতে ওকে।
যদি দর্শক মণ্ডলী পুরাণ প্রমাণ অনুসারে প্রথমে যুগের গণনা ছিল সত্য দাপর ত্রেতা কলি সদানন্দ যোগ মায়া তপস্যা করে যোগ মায়াকে তপস্যায় সন্তুষ্ট করে সদানন্দ যুগের গণনাকে পাল্টে দিল যুগের গণনা হলো সত্য ত্রেতা দাপর কলি ত্রেতা যুগে তারকার এক কোশিনের অত্যাচারে জর্জরিত হয়ে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে আসেন নিজ আশ্রমের দিকে মনোরম স্থান শিলার উপর রয়েছে জীবন্ত তুলসী গাছ
এহেন মনোরম স্থানের বৈচিত্র্য কি গুরুদেব, এহেন মনোরম স্থানের বৈচিত্র্য কি? রামচন্দ্র তুমি জানো না বাবা, এহেন ভাগী হল্যা তার স্বামী রবি সাপে যুগ যুগান্তর ধরে পাশানি হয়ে আছে, একে তুমি চরণ না করলে কঠিন অভিশাপ থেকে মুক্তি পাবে, আমার কথা শোনো, অভাগীয় হল্যাকে তুমি চরণ দান করো। আমি তাই করব গুরুদেব, আমি তাই করব। ভগবান আজ আপনার পদস্পর্শে আপনার চরণ ধুলাতে আমি আমার স্বামী রবি সপ্তাহ থেকে মুক্তি পেলাম ঠাকুর, এবার আমার স্বামীর কাছে আমায় যেতে অনুমতি দাও প্রভু, আমি আমার স্বামীর কাছে যাই। ওদিক থেকে
নিজের নজরে দেখি কি হচ্ছে। Okay.
যোগ্য দেবতা মণ্ডলী, দূর থেকে প্রণাম রইল আমার মাতা পিতা, তোমরা আমাকে দু হাত ধরে আশীর্বাদ করো, শক্তি দাও, শক্তি দাও, আমি যেন কাজকে পূর্ণ সিদ্ধি লাভ করতে পারি। দণ্ড যদি দিতেই হয় তাহলে দণ্ড আমাকে দাও প্রভু। তুমি কে? আমি আমি রামচন্দ্র। রামচন্দ্র বলে আমি কাউকে জানি না, আমি তো নিজেই পরশুরাম। অগ মহর্ষি, চিনতে যখন না পেরেছ দর্শনার্থে আমার বিশ্বরূপ, আমি না জেনে অনেক অহংকার করেছি, অনেক আপনাকে কটু কথা বলেছি, এই জন্য আজ আপনি আমার সমস্ত অহংকার চূর্ণ করেছেন। এবার আমার আশ্রমের দিকে আমায় যেতে অনুমতি দাও প্রভু। আমি জানলাম আপনি নররূপী ভগবান, ভগবান, ভগবান। সীতামাতাকে বধূ বেশে স্বয়ম্বর সভায় পাঠিয়ে দে। মা
ঘোষণারা মিয়া ছেলেরা কে বলছি রে বাবা সবাই যে জানো গো বিহা ঘরে যখন বর কইনাই মালা বদল করে তখন নিয়ম আছে সবাই হরি বলো বললে বলে আর তোর আগে যখন বলতে বলছি মার কে কে গুজর 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 হাসছো আর কে কে নিজল অপরা তোমরা তো এরে বাবা বিহা ঘরের নিয়ম মিয়া ছেলেরা কে জানতে হইলে বাবা এই জন্য বলছি ধ্যান দিয়ে শোনো গো আমি তো দেখেছি বাবা প্রত্যেক বিহা ঘরে বেটা ছেলে লোক ভজত খায় নিজেলা ঘুমায় এই বিহা ঘর হলে বাবা তোদের মায়া লোকের চোখে গোটা রাত ঘুম নাই গোটা রাত হলু করে বলুক বাইরে এসো ভাই বাইরে এসো ভাই বাইরে এসো ভাই এই জন্য বলছি বাবা বিহা ঘরের নিয়ম তোদের অজানা লহে কমসে কম হরি বলটা বলো রে বাবা যা বাবা বুঝতে পেরেছি তোদের ভুসিক দিয়ে যদি বিহা ঘর হলে হরি বলো নাই বললো বাবা একদিন বললো না তোদের যেমন নিয়ম ছিল তেমনি থাক আমি হওয়ার নিজের কাজ দেখবো চিন্তা নাও আজকাল কে কার ভালো শুনছে সবাই নিজের নিজের ধান্দায় চলছে বিনা হরি বলো বিহা ঘর পাইরাই যাচ্ছে পাইরাছে বাবা বাজে দেখো পুরুলা কোর্টে জানলা চুপে চুপে কোর্ট মেরে ধরছে কে হরি বলো বলি পুলিশ গিলাই লেখেই বার করে দিচ্ছে সেরকম তোরা লেখালেখি করে বিহা ঘর করো গো আমার বলার কিছু নাই ই বাবা আই দে এই শালাকে কোনদিন পারলি নাই সঙ্গে এসেছিল তো পা আস্তে আস্তে যে বাবা মাঝ রাস্তায় গণিত বেচা এ যে বা দেখ বাবু বেশি সময় নাই একবার হাত দিব তাড়াতাড়ি আসিস তো আয় না বেশি ঘর থাকবো নাই রে এরে যে বা কারো সঙ্গ গজল হলে তার মি কেমন লাগে একেবারে কোটকোটি ঢুকছে আসছে ইশালি বেতালের মুড়ি ওঠে ইয়া ঘাসতে শোন এত বড় বিহা ঘর পেরাই গেল বুঝতে পারিছিস বিহা ঘর পাইলি বলে ও তো বুঝেছিস কি যে বুঝতে পারিস না বিহা ঘরের আসল মজা হইলো বিহা কি শোন সিরিজ গড়ার বুড়িটা এসেছে সিরিজ গড়ার উঠে ওই বুড়িটাকে বলে দু চারটা বিহা গীত গাহা করাবার আনন্দ ফুর্তি করে ঘর চলে যাবো কমন দেখবি রে বুড়িটা বেতান তালাক উঠে হলদা শাড়ি হলদা ব্লাউজ পরে আছো অন্য কোনো বুড়ি ধরে আনিস না না বাবা তুই পারবি না আমি হোকে যাব তো এ নামে কি বলছি নুনুরা তবে বিহা ঘরটাকে আছে নি আমি জল হাফাড়ে ঘুমা এরে বুড়া লোক আমি সারা রাত জাগে আছি ভোর ভোর টুকু চোখ দিলা লাইট হয়েছি এত বড় বিহা ঘর দিয়ে আমি তোর বুড়া লোক তো এমনি জল ঘুমাছি এই বিহা ঘর কি ধপ তো দেখি এ দিয়া খাই দে আমার ঘরে বড়ি এই কথা নাই গা হবি কেন নো দেখি না রে আমার কি এখন সেই উমরটা আছে ন ধন আই ভাল আমার কাঁচা চুল সব পাকা হয়ে গেল আর মুখটাও রে পাকা হয়ে গেল মাত্র দুটি দাঁত বাকি আছে সে দাঁত গুলা কিন্তু লড়িছে নুনু রে এই মুখে যদি গান করি তো তোরা কিচ্ছু শুনতে পাবি নাই শুধু হাওয়াটা পাকা হদলা এ হদলা এর কথা গেলি রে এই মনের মতো আমি সাজাব তোকে এনানি এনানি কি বলতে এদিকে ভাইলে দেখ শালা হদলা কেমন শালা বদমাশি করছে ও ভালোবাসিস যদি আমাকে বুঝাছি থাম তোকে মনের মতো ধনী সাজাব তোকে ও মারি ভয়া ওই জন্য মারি ভয়া তোকে নেলে খুঁজছে না দিচ্ছে নাই মারি ভয়া একটা মেয়ার উপর নজর করি আর বলছে মনের মতন সাজাবো মারি ভয়া নিজের জামা কাপড়ে চুপ নাই প্রয় মায়াকে সাজালে এই জন্য মারি ভয়া ছ মাস থাকে টাটায় আর ছ মাস ঘরে আর টাটার পয়সায় কর্মায় ডেরেস কিনছে মারি ভয়া বিহা করবি তো সেটাই করবে এ নদী
বিয়ার কথা শুনলেন আমার শরীর থেকে তো হদ হয়ে এনামি তো একটা কথা তোকে বলবো বল রে কারো কাছে না বলি অত নাই বলবো আমি একটা কন্যা থানা চয়েস করেছি কই এদিকে ভাইলেতে কোন দিকে আগে চয়েস করে নিবি তারপরে ঘরে বলবি হ্যাঁ আরে হ্যাঁ এদিকে ভাইলেতে কোনটা ইটিয়া আরে দেখেছিস না হ্যাঁ বাবু কন্যাটার সঙ্গে বসে আছে গোলাপ জামা পরে মিয়া লোকটা হ্যাঁ বাপের কি রে কি আর বলবো এর কি হলো চোখের লেখা জমে চলছে না হ্যাঁ ওই পায়াটাই আমাকে কেন জোর করে ভাল আয় তোর এ আম্মা আয় আলো বাপের কি আমি হাত আছে আমার উপর কি হয়েছে ভগবান জানে যখন লে গান জমে চলছে না ওই মেয়াটাই আমাকে কেন জোর করে ভাল আয় তোর আম ও ভাল এ রে এ হতলা ওটা কইনা তার সব লোক দিন আইছে ছেড়ে ওর নাম বটিল ফুলকলি ও বাপ এই জন্যই আমার সঙ্গে ভালা ভালি এ নানি তোর ভাগি ভালো কপাল ভালো একজোড়া লাগিয়েছে রাম লক্ষণের মতো তোহবা ছেলে লো তোর এইটা স্বয়ং বরে বঠে তো এমন বর খুঁজলে পাবি না আই 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 ই বাপলো ই মায়ার কত লাজ হ্যালো তুই ঘরে ঢুকে থাকবি না কি হে মায়া তো তো হিলা সবার বিহা হইলো দু তিনটা করে ছেলে হইলো কি ছেলে না ছিল তোকে মাধ্যমিক করালি উচ্চ মাধ্যমিক করালি লেগে কি বলিব পুরুলিয়া কলেজে ভর্তি করলি মায়া পড়াই পড়াই পয়সা লেগে সিরাবো তোকে বিনা টাকায় বিহা করিবে না কিলো আসিস তো আয় ও বাবা গোসিং দিয়ে কোন কইনার অভাব নেই দিয়ে ভাইলে দেখ সস্তা কইনা আছে তুমি হাসছে ওরা কে দেখে চলে যাও তুমি ঘরের বসা বসা বসাই থাকবে এলে আইছি নেলে দণ্ডবত করবি 50 টাকা করে টাকা দিবে খুব এক মেয়ে কোনো গ্যারান্টি আছে ভাই উঠতে দিতে উঠলো ই মায়ের কথা না উঠলো ঘর কত দূর লেখা পড়া শোনবাবু বল এমনে কি আর বলবো রে কইনাটার রূপের কথা একদম বিলাস পাকার মতন তবে বল এরাই কাম দিবে নাই নাই আজকালের বাজারে কইনার যদি লেখাপড়া নাই হইলে কোনো ভ্যালু নাই বাবু ঠিক বলেছি লেখাপড়া বউ কইলে কি হবে জানিস না কি হবে মনে কর বিহা করলি এই করলি বিহা করা দু তিন মাস পরে যদি কোন রকম ব্লক অফিস দিকে পাটি পুটি ধরে সিডিপিও কে ঘোষ তোর ঢোকায় বউটার নামে যদি আইসিডিএস চাকরিটা ফাঁসে বাপ ওটা জীবনটা তালি ভাতের অভাব নাই আজকেই থাকার খাতে আর লিখে করিয়া বাড়াতে থাক সরকার এই দিন ডেলিভারিদের একটা নতুন ফ্যাসিলিটি করে দিয়েছে জানিস না নাই একটা ডিমে দুটা ডিম শনিবার কে শনিবার বাবা 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 কোনো এডভান্স হবে এই জন্য তোকে আমি মেয়াটার নামটা জিজ্ঞাসা করে ফট করে চলে আসি বাপরে মেয়াটাই যে ড্রেস ঢুকান যে বাবা মাকে না কারে তবে আমার কম নাই দাদা সবাই আসছ এই যে কেটে করে এই গোটা মেলাটাই নাই বাঁধওয়ার মান বাজার বোড়া বাজার পুরুলিয়া কোথাও পাবে নাই কাশ্মীরি জায়গার মধ্যে চলে ঘুমালো ঠান্ডা নাই ওয়াটার প্রুফ আর ভিতরে আসি ঠিক করে আপনি গরম দিনে গরম নাই পরে থেকে সম্বন্ধে দু তারিখ কথা বলবো আমি মেয়াটার নাম তাকে জিজ্ঞাসা করে আসছিলি যাইবো বা তেরি করবো নাই কি বলবো রে বাপ লোকের গায়ের মেয়াকে তো রাখাটা যাতা ব্যাপার লহে বাবা এত লোকের মাঝে যদি মেয়া লোকটাই গাইলে আমার বেস্টিটা ডাউন হয়ে যাবে সবাই বলবে ছেলেটার এই দোষ বটে কেন লোকের গায়ের মেয়াকে রাখাবে আর যদি নামটা জিজ্ঞাসা করতে না পারি এই দাদারে বলবে কি শালা কেমন বেটা ছেলে বটে বেটা ছেলে বটে চাষ করে নামটা জিজ্ঞাসা করবো কি হবে গাইল দিবে কেন গাইলেই খাবো আমার কত গাইল খাই দাদা কি রে এ দাদা এই বটে রে এ ভগবান
ইশালার পেস্ট্রি ডাউনের গল্প করছে রে বাপ। ইয়ার পেস্ট্রি ডাউন হতে আর কোন দিন বাকি আছে শালা। ওটা পেনটা খোলা গেল তো জানে না মান জানে। এটা না কি রে তুই নাম দেখিস না কি কোন তারে তোর পেন তারে কি পরে যতক্ষণ না বড় বৌদি বটি নেই কাটে ততক্ষণ না যেমন খুলাই না আয় শালা বাঁধব কই সব স্ট্রাইক সব বন্ধ থাক যে হবে কবে কোথাকার মেয়া উঠিনি বাবা এ গো এ বাচ্চা এ মুনা যথাকারে থাকলে ছোট নাইছিস বড় হয়েছিস টুকুটুকু হিন্দিটা জানবি রে বাচ্চা না বাবা টেরেস তো দেখে বুঝাতে ইংরাজি স্কুলের ময়া ওঠে না কিরি বাবা ইয়াকে একদম ইংরাজি দেখতে ও কত দূর ওঠে ও মাই ডালি কামিয়া দেখছো তো দাম ইয়াটা কেমন টেরে ঢুকাচ্ছে টেরেস তো দেখে বুঝাতে মাধ্যমিক ছেড়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে আমার যাটুকু সন্দেহ লাগেছে এটা এক নম্বর গরু বাগান করা মায়া ওঠে ইয়াকে পুরুলিয়ার ভাষাটাই বলতে হোক বুঝে তো বুঝে নাই তো নাই তুই যে কেলা ধনে অনেকক্ষণ বসে থাকলি বাপ দেখি কি ব্যাপার ওঠে বুদ্ধি বলে দিচ্ছি তোর এরে নতুন মেয়া ছেলের সঙ্গে গল্প করলে বোকা ফুল দিয়ে গল্প করতে হয় শালা সিনুয়ার ডালটা ঢোকান দিচ্ছি যে মেয়াটার নামটা জিজ্ঞাসা করব মনে মনে ভাবেছি মেয়াটার আগুটা এড়াই হয়ে বলছে আমিও একেলা লো আমিও একেলা বাবা 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 সোনা ভাই আমার তুই আমার ছোট ভাই তুই আগে বিহা করবি আর আমি তোর বড় দাদাটা বসে বসে বাস চলব যেমন তোর ঘাটে চড়াবো শালা তো শান না ঘর যাবো যা 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 সকাল হইলে যা তো তুই একবার নানো বল কেন নাই বলবো রে বলে নাই যাবো ও বাবা এই শালার ফাঁসি লাগাই আছে আর ব্যাপার হচ্ছে তোলার সঙ্গে অতর নেবুকে বদলালো নেবুকে বদলা নেবু বলি তুই নেবু বলি আমরা দু ভাই কলাবালা ধনি তুই কুয়ারি আরে আমরা দু ভাই কুয়ারা ছেলা তোর নেবু কটা দিয়ে আমরা কলা কটা করে নিয়ে